हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। यूट्यूब डेली ब्लॉग के रॉकिंग लक्ष्मी तुम्हारे सामने एखन थेके आमार ब्लॉगटा स्टार्ट करलाम। तो सकाल थेके तो उठे अनेक काजकर्म करे नियेछि, आज के सोमवार, पुजोओ करे नियेछि। तो चलो, आमार रान्नाघरे किन्तु आज के रान्ना कमप्लीट हये गेछे। तो आज के दुपुरे कि लांच करेछि सेगुलो तोमादेरके देखाई। तो चलो, तोमरा ना देखले आमरा खाबो कि करे, आर तोमादेरके खाबार जन्य आमि निमंत्रण करछि। तो चले एसो ताड़ाताड़ि। ओके, तो चलो देखिए दी। तो देखो, हमार प्राय किन्तु भात्रा होया आसछे, आरेकटु बाकी आछे, तो भातेर हाँड़ी कमप्लीट होते जाए। और एखाने जे आछे फुलकपी, आलू, मटरशुटी दिए तरकारी, और माछेर एखाने तेल झाल आछे, और एखाने आछे कलमी शाक भाजा, और एकटा आछे ডিম সিদ্ধ। ওটা আমার, আমি যেহেতু মাছ খাবো না। আর এখানে আমি এই যে পনিরের সবজি বানিয়েছি, আমি নিজের হাতে পনিরটা বসিয়েছিলাম। তো সেটা দিয়ে আজকে ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা দিয়ে টমেটো সস দিয়ে তো পনির সবজি করেছি। এই হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ। তো চলো গাইস, তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো ভাতটা গড়িয়ে নিলে তারপরে আমি আমার কাজ সেরে টোটালি রুমে যাব। যদি ফ্রি পাই তোমাদের সাথে আবার কথা বলবো। এই হচ্ছে আমার কিচেন ঘর, ছোট্ট একটা রান্নাঘর আমার। তো চলো, ওকে। তারপরে এই যে বাইরে সব বাসন ধুতে যেতে হবে, চলো। হে গাইস, তো চলে এসো। আমি তো রান্না বান্না কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর হাজবেন্ডকে ফোন করলাম। ও তো আসতে দেরি আছে বললো, ওয়েট করছিলাম যে ওসে একসাথে খাবো, তো হলো না। তো চলো, আমার খিদে পেয়ে গেছে, আমাকে খেয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ আমি খাবারের থালা নিয়ে বসে গেছি, এই দেখে তো সাজিয়ে গুছিয়ে নিয়ে বসে গেছি। আর এই যে পনিরের তরকারিটা দেখছো, ইয়ামি কালার এসছে। তো এখনও আমি কিন্তু মুখে তুলিনি, তোমরা খাবে তো চলে এসো, আমি তোমাদেরকে নিমন্ত্রণ করছি, তো চলে এসো। ওকে, চলো, এরপরে কিন্তু বলতে পারবো না যে আমাদেরকে ডাকো নি। তোমাদের মতন হয়তো আমি ভালো মন্দ রান্না করতে পারি না, কিন্তু যতটা পারি মন দিয়েই করি। ওকে গাইস, আমি খেয়ে নিই। পনিরগুলো দেখো গোটা গোটা হয়েছে একদম, আমি হাতে তুলে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একদম সফট হয়েছে। তো আমি এই প্রথম কিন্তু নিজের হাতে পনির তৈরি করলাম, কোনোদিন কিন্তু করিনি। এই নিজের হাতে কিন্তু আজকে আমি তৈরি করেছি, মন থেকে বলছি, কোনোদিন আমি কিন্তু করিনি। এতটা ভালো হবে আমি নিজেও কিন্তু জানতাম না। ওকে চলো, ভালোই তো, চলো আমি খেয়ে নিই। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো দেখো, আমার হাজবেন্ডকে দেখো ঘুমিয়ে ঘুমিয়ে চা বিস্কুট খাচ্ছে। তো আমি চাই জাস্ট করে নিয়ে এলাম। তো আমিও ওই যে চা বিস্কুট নিয়ে বসেছি, দেখতে পাচ্ছ গ্লাসে আমার চা আছে, আর ওই যে বিস্কুট খেতে খেতে এই যে রেখে দিয়েছি, এস বিস্কুট দিয়ে চা খাচ্ছি আমি। তো চলো, সন্ধ্যা তো দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এই যে চা নিয়ে এসে বসেছি জমিয়ে। এবার গল্প করবো একটু, করার পরে হাজবেন্ডও বেরিয়ে যাবে, আমি আমার রান্না নিয়ে ব্যস্ত হয়ে যাব। আজকে কি মেনু করব তো তখন তোমাদেরকে আমি বলবো। ওকে, এখন তাহলে আরাম করে একটু চা খেয়ে নিই, আর তোমরা আমার সঙ্গে এরভাবেই থাকো, থাকবে তো? আর তোমরা যদি চা খেতে চাও তো তোমাদেরকে আমি ফোনে দিয়ে দিচ্ছি, তোমরা ফোনে চা খেয়ে নিও। ওকে, চলো দেখো, দেখো কি করছে, দেখো না, দেখতে পেয়েছ? ও অনেক বেলা, অনেক বিকেলে এসেছে, ও প্রায় 4টা বাজতে যায় তখন এসেছে, এসে ভাত খেয়েছে। তো চলো ততক্ষণ আমরা খেয়ে নিই। তো গাইস, তোমাদের সামনে আবার আমি চলে এলাম। তো রাতের ডিনারটা তো বানাতে হবে, তো এত তাড়াতাড়ি বানাবো না, কিন্তু তার প্রিপারেশনটা রেডি করতে হবে। তো আজকে কি মেনুটা বানাবো তোদেরকে বলে দেই। তো আজকে আমার চিকেন খেতে খুবই ইচ্ছে করছিল, কিন্তু দুর্ভাগ্য এমন, তো আজকে চিকেন এখানে পাওয়া যায়নি, কারণ অমাবস্যাটা হয়তো কাটেনি, সেই কারণে হয়তো এখানে মাংস দোকান সবই বন্ধ। তো কপালটা আমার খুবই খারাপ, তো ইচ্ছে করলেও পেলাম না। তো সেই কারণে আজকে আমি কি বানাবো জানো তো, আজকে মটরশুঁটির কচুরি বানাবো,
আর আলুর দম বানাবো। তার জন্য আমি এই যে স্টাফিংটা রেডি করে নিয়েছি, মটরশুঁটিটা পুরোপুরি আমি রেডি করে নিয়েই এসেছি। আর এই যে এখানে ময়দাটাও আমার মেখে 15 মিনিট রাখাও হয়ে গেছে, তো এটাকে আমি এখন লেচি কেটে এর ভিতরে পুরটা দিয়ে রেডি করে নেব। তো তারপরে আমি রান্নাঘরে যাব, তোমাদের সাথে সঙ্গে করে নিয়ে যাব। তো চলো আমি আমার কাজটা চালু করে দিই, কারণ টাইম তো লাগবে, একার হাতে সব কিছু করতে হবে। আমার হাজবেন্ড তো কোনো হাতাহাতি করেই না আমার সাথে, তো বেরিয়ে যাবে, ফোনে ওয়েট করছে। তো চলো আমি আমার একা একা করি ততক্ষণ। দেখেছ আমি কি সুন্দর স্টাফিংগুলো ভরেছি, আর সত্যি কথা বলতে স্টাফিংটা দিয়ে প্রচুর সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, তো হয়তো পুরিটা ভালো হবে। আমি নিজে বানিয়েছি বলে গর্ব করবো না, সত্যি বলছি, তো এর স্মেলটা দারুণ বেরোচ্ছে। একটা হিং আছে, তো হিঙের একটা স্মেল ভালোই আসছে। তো চলো আমি বানিয়ে নিই। তো গাইস দেখো আমার স্টাফিং কিন্তু ভরে, আমার লেচি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি এখন 5-10 মিনিট রেস্টে রেখে দেবো, তো তারপরে আমি কিচেনে যাব, কারণ এখন আলু কাটা হয়নি, কিচ্ছু হয়নি আমার। তো যাব একটু পরে যাব, তো এটাকে এখন রেস্টে রেখে দিলাম। তো যখন যাব তখন তোমাদেরকে আমি সঙ্গে করে অবশ্যই নিয়ে যাব, তোমাদেরকে ফেলে আমি যাব না, তোমাদেরকে নিয়েই যাব। ওকে, তো তো চলো তো তখন একটু আমি গল্প করে নিই, হাজব্যান্ডের সাথে কথা বলে নিই। তো গাইস আমার তো কিচেন ঘরে আমি চলে এসেছি, এসে আলুটাও কেটে নিয়েছি, আলুটা কেটে রেডি করে নিয়েছি। এই দেখো আলুটা আমার কাটা হয়ে গেছে আলুর দমের মতন। তো মশলা তো আমার কড়াই ছিল, টমেটো কেটেও নিয়েছি, পেঁয়াজও কাটা হয়ে গেছে। তো চলো আমি কচুরিটা আগে বানিয়ে নিই, তারপরে আলুর দমটা করবো। ওকে তো চলো। তো গাইস দেখো আমি একটা পুরি তুলে দিয়েছি, দেখো কীরকম ফুলকো লুচির মতন ফুলে উঠেছে, মানে আমার দারুণ, মানে বেলাটাও হয়েছে আর সব কিছু মেটেরিয়ালসগুলো সমান পড়েছে। আর এই দেখতে পাচ্ছ আমার কিন্তু পুর একটুও বেরোয়নি। তো চলো আমি বানিয়ে নিই। তো গাইস দেখো আমার কিন্তু কচুরিটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরকে একটা একটা করে তুলে দেখাচ্ছি। সবগুলো ইয়ামির মতো ফুলে উঠেছে, একদম ফুলকো লুচির মতন সফট হয়েছে। তো তোমাদেরকে আর সেন্টটা দুর্দান্ত উঠেছে। তো চলো আমার তো কচুরি কমপ্লিট হয়ে গেছে, এবারে এখানে কড়াতে আমি আলুটা ভাজতে দিয়েছি। তো আজকে আমি আলুর দম করবো বলেছিলাম, তাতে একটা জিনিস মেশাবো, তো কাশ্মীরি মেথি মেশাবো। তো আমার মনে ছিল না, আমার ঘরে কাশ্মীরি মেথি কেনা আছে, তো কাশ্মীরি মেথি দিয়ে আলুর দম করবো। ওকে চলো আমি করে নিই। তো গাইস দেখো আমার কিন্তু কাশ্মীরি আলুর দমটা হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ, তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি কালারটা কত সুন্দর এসেছে। আর দেখো নাড়াচ্ছি, থলথলে হয়ে গেছে। তো চলো আমি বাইরে এবার বাসনগুলো ধুয়ে আসি, তারপরে একদম রুমে গিয়ে কথা বলব। তো গাইস তো আমার তো রান্নাঘরের কাজ কমপ্লিট করে চলে তো এলাম, প্রচুর গরম লাগছে, মুখটাও আমার ফ্রেশ হয়ে গেল। তো 9টা তো বেজেই গেছে, এবার খাওয়ার আমাদেরও সময় হয়ে গেছে। তো তাড়াতাড়ি আমরা খেয়ে শুয়ে পড়ি, কি করবো আর বসে থেকে। তো এবার হাজব্যান্ড খেয়ে দেখুক কেমন হয়েছে না হয়েছে, আমি বললে তো ভালো, বললে আমি বানিয়েছি বললে তো ভালো হবে, বললে কি ভালো হবে, তো যে খাবে সে না বললে ভালো হবে কি করে। Thank you.
আমাদের তো খাবার রেডি করে নিয়েছি, এবার খেতে বসবো। আমার জায়ের সাথে যতক্ষণ কথা বলার বলে নিলাম, তো ও রান্না করছে, তো চলো, ও তো বাপের বাড়ি চলে গেছে, তো সেই কারণে ফোনটা করেছিল, দরকার ছিল। তো আমাদেরও কমপ্লিট হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছো আমি খাবার দাবার সব রেডি করে নিয়ে আছি, এবার জাস্ট আমরা খেতে বসবো। তো যথেষ্ট কচুরিটা খারাপ হয়নি, খুবই ভালো হয়েছে। চলো ওকে, তোমরা তো আমার হাজবেন্ড এখানে বকর বকর করে এই যাচ্ছে। তো চলো তোমাদেরকে একটাই বলি, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করবে। তো ওকে, বাই, গুড নাইট, টাটা, আই লাভ ইউ। হে গাইস, তো আমার দেখো সব খাবার দাবার রেডি করে নিয়ে বসে গেছি, আর আমার যা ফোন করেছিল তো বাপের বাড়ি চলে গেছে, সেই কারণে কথা বলছিলাম। আমাদের এবার খেতে বসবো। এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করবে, আর অনেক 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 ভালোবাসা দেবে আমাকে, এরকম করে যাতে তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারি। ওকে, বাই, টাটা, আই লাভ ইউ, গুড নাইট।